লিটন দাসকে বিতর্কিত আউট করা নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো সোশ্যাল মিডিয়া ও পুরো ক্রিকেট বিশ্ব। আউট নয়, অথচ জোর করে লিটনকে আউট ঘোষণা করা হলো থার্ড আম্পায়ারের পক্ষ থেকে, যার কারণে থেমে গেল লিটনের 121 রানের ইনিংস। অন্য ব্যাটসম্যানরা যখন বাজে ব্যাটিংয়ের পরিচয় দিচ্ছিল, সেখানে লিটনই ছিলেন বাংলাদেশ ইনিংসের একমাত্র রাহবার, কিন্তু একটি বিতর্কিত সিদ্ধান্তের বলি হয়ে মাঠ ছেড়ে যেতে হলো তাকে। শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটাও তুলে নেন তিনি মাত্র 87 বলে। 121 রান নিয়ে তিনি বাংলাদেশের ইনিংসকে সগর্বে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এমনই সময় বিতর্কিত সিদ্ধান্তটির মুখোমুখি হল লিটন কুমার দাস এবং বাংলাদেশ। 41তম ওভারে ইয়ুজবেন্দ্র চহালের শেষ বলটি একটু এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন লিটন। বলটি ধরে সঙ্গে সঙ্গে স্ট্যাম্প ভেঙে দেন কিপার ধোনি। আউটের আবেদন করলে ফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ার কল করেন। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন রড টাকার। বারবার রিপ্লে দেখা হলো, নানা কোণ থেকে বিশ্লেষণ করা হলো। সব বিশ্লেষণেই দেখা যাচ্ছিল স্ট্যাম্প ভাঙার আগেই লিটনের পা লাইন স্পর্শ করে ফেলেছিল, এমনকি পা ছিল গ্রাউন্ডেই। এই প্রথম দেখা গেল পায়ের অবস্থান 4x ক্যামেরার ম্যাগনেটিক গ্লাস দিয়েও পর্যবেক্ষণ করতে, এমনকি স্ট্যাম্প ক্যামেরা দিয়ে দেখা গেল। সেখানেও দেখা হলো লিটনের পা লাইন স্পর্শ করার পরই স্ট্যাম্প ভাঙা হলো, তবুও থার্ড আম্পায়ার তাকে আউটের সিদ্ধান্ত দিলেন। লিটন দাসকে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে আউট করার পরই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ঝড় ওঠে। পক্ষে বিপক্ষে শুরু হয় অনেক কথা। আইসিসির টুইটে রিটুইট হয়েছে অসংখ্য। নেহা নামে একজন টুইটার ব্যবহারকারী লিখেছে, আমরা বাংলাদেশ বনাম ভারত ম্যাচ দেখতে চাই, বাংলাদেশ বনাম আইসিসি ম্যাচ নয়। পরে আরও একটি টুইটে তিনি লেখেন, যদি এখানে আউট কিংবা নট আউট সম্পর্কে কোনো সন্দেহ থাকে, তাহলে বেনিফিট অফ ডাউট নিয়মে সিদ্ধান্তটা ব্যাটসম্যানের পক্ষেই যায় সবসময়। বিষয়টা হচ্ছে, নিয়মটা কোনোভাবেই ভারতের একার জন্য নয়, এটা কোনোভাবেই আউট নয়। রড টাকারের পক্ষ থেকে খুবই বাজে আম্পায়ারিং, আম্পায়ারের পক্ষ থেকে একটা বাজে আউটের সিদ্ধান্তের শিকার হলো বাংলাদেশ এবং এটা গেল ভারতের পক্ষে, এটা কি ইনজাস্টিস নয়? 2012 সালে ভারতের সাথে এশিয়া কাপের ফাইনালে ম্যাচে যাওয়ার ম্যাচে সাকিবকে ঠিক এইরকমই একটা আউট দিয়েছিলেন শ্রীলঙ্কার আম্পায়ার রুচিরা পালিয়া উগ্রে। আজকে রড টাকার দিলেন এমন একটা আউট, বাংলাদেশ বলেই এমন সিদ্ধান্ত দিয়েছে আম্পায়ার। এটা কিভাবে আউট হয় আমি জানি এর মূল কারণ। কারণ হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেট দল, ওকে, এটা এখন আর জেন্টলম্যান গেম নয়। গোটা ক্রিকেট বিশ্ব দেখলো কিভাবে আরেকবার নোংরামের শিকার হলো বাংলাদেশ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, এটা আউট হয়েছিল নাকি নট আউট? অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার নিত্য নতুন গরম গরম সব খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।